সরকার নির্ধারিত ভর্তির ফিস অতিরিক্ত নেওয়ার প্রতিবাদে বুধবার অভিভাবকদের বিক্ষোভ হাওড়া জেলার উলুবেড়িয়া জগৎপুর আদর্শ বালিকা বিদ্যালয়ের সামনে। অভিভাবকদের অভিযোগ, সরকারের রেট 280 টাকা, কিন্তু এই স্কুলের ছাত্রীদের কাছ থেকে 350 টাকা করে নেওয়া হচ্ছে, অতিরিক্ত টাকা নেওয়া যাবে না। এই অভিযোগ তুলে বিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখাতে থাকে ছাত্রীদের অভিভাবক অভিভাবিকারা। আমরা প্রথমে ভর্তি করতে এসেছিলাম স্কুলে, এই দাদার থেকে 250 টাকা ভর্তি নিয়েছে ইনি বলেছে। ইনি বলার পরে আমরা যখন স্কুলে এসে বলেছিলাম, দিদিমণি অনেক কিছু উদাহরণ দিয়ে সবাইকে পাঠিয়ে দিল। আমরা আবার ব্যাকে গিয়ে আবার ব্যাকে এসেছি, তখন ম্যাডাম বলছে আপনি চলে গেলেন, চলে গিয়ে আবার ব্যাকে এসেছেন কিসের জন্য? আবার গণ্ডগোল পাকাতে এসেছেন? 350 টাকা সব জায়গায় 240 টাকা ভর্তি, এখানে বা কেন 350 টাকা নেবে? কিসের জন্য নেবে? বলছে কেয়ারটেকারের জন্য। তা কেয়ারটেকারে উনি ঘন্টা বাজান, ওনাকে কি টাকা দেওয়া হয় না? সরকার থেকে তো টাকা দেওয়ার নিয়ম, তাহলে ওনার টাকা কেন ছাত্ররা দেবে? কিসের জন্য দেবেন বলুন? স্যার এখানে 350 টাকা করে নিচ্ছে, হ্যাঁ এমনি রেট 240 টাকা। এখন আপনারা কি করবেন? আমরা বলছি 240 টাকা যেটা রেট সরকার থেকে নিয়ম করছে সেটাই করতে হবে, এছাড়া না। আর আদার্স পায়খানা বাথরুম বাইরের লোক কেন ইউজ করবে? এগুলো তো সরকার থেকে দিয়েছে শুধু ছাত্র ছাত্রীদের ইউজ করার জন্য, বাইরের লোকের জন্য ইউজ করবে এগুলো? এগুলো তো বাইরের লোকের ইউজ করার নিয়ম নয়। আমার ওনারা কিচ্ছু বলছে না, এখন কোনো কথা উত্তর দিচ্ছে না, চুপ করে আছে। কেন এগুলো দিদিমণিরা কিসের জন্য চুপ করে থাকবে? এগুলো তো দিদিমণিদের বলার নিয়ম যে কেন বাইরের লোক ইউজ করবে। মিড ডে মিল কম দেবে, কেউ যদি মিড ডে মিল আনতে আসে এই মাসে আসে না, সে তার অসুবিধা থাকতেই পারে, সে পরের মাসে আসতে পারে, এসে নিয়ে যেতে পারে। আর এলে দেবে না, কেন দেবে না কিসের জন্য? মিড ডে মিলটা কি দিদিমণিদের খাওয়ার জন্য দিয়েছে? সরকার থেকে তো দিয়েছে ছাত্রদের জন্য। হ্যাঁ আমার মেয়ে পড়ে, আমার মেয়ে 7 থেকে এই 8 এই জগৎপুর স্কুলে সরকারি রুল 240 টাকা ভর্তি ফি। আমি সকালে এসেছিলাম, প্রথমে ভর্তি হতে এসে বললো 350 টাকা দিতে হবে। আমি বলি দিদি দিতে পারবো না, আমি সরকারি রুলস 240 টাকা 240 টাকা দেবো বলে আমি 250 টাকায় ভর্তি করে যাই। তারপরে যত গার্জেন নিয়েছে সকলের থেকে 350 টাকা করে ভর্তি ফি নিয়েছে। গার্জেনরা বলেছে সুরদা তোমার থেকে কত নিয়েছে? আমি বলি দেখো ভাই আমার থেকে আমি 250 টাকা সরকারি রুলস 250 টাকা নিয়েছি, এদের থেকে বাদ বাকি সকলের 350 টাকা করে নিয়েছে। এরা সেই জন্য প্রতিবাদ করছে যে এনার থেকে যদি 250 টাকা নেওয়া হয় আমাদের থেকে কেন 350 টাকা নেওয়া হলো? বর্দি বলছে যে আমরা 350 টাকার বেশি এ কমে কারো থেকে নেবো না। এই জন্য ঝামেলাটা গার্জেনরা করেছে। ওই স্কুলে দুর্নীতি প্রচুর, মিড ডে মিলে প্রচুর দুর্নীতি, স্কুল যাতে চাই ব্যবহার, স্কুলের দিদিমণিরা ঠিক ঠিক, হ্যাঁ প্রধান শিক্ষিকা নীরব বলছে সব কমিটি জানে যে এর মধ্যে কমিটি শর্ট আছে, স্কুল বেঁচে দিয়েছিল কমিটি হল, স্কুল আমরা রুখে সব ভেঙে নিয়ে চলে যাচ্ছিল, গ্রামের ছেলেরা সেই রুখে দিয়েছিল আমাদের, আমরা রুখে দিয়েছি। আমরা এখন এর প্রতিবাদ চাই, আমরা ডিএমকে জানাবো, এসডিওকে জানাবো, সকলকে জানাবো, চেয়ারম্যানকে জানাবো, যিনি এর একটা প্রতিবাদ চাই আমরা। কত করে বেশি নিচ্ছে? 100 টাকা 110 টাকা বেশি নিচ্ছে ভর্তি হতে, ফর্মে ফাইভে ফর্মে ভর্তি হতে 50 টাকা করে এক্সট্রা টাকা নিচ্ছে। সরকার তো ফি নিতে বলেছে কিন্তু 50 টাকা করে ভর্তি হওয়ার জন্য ফাইভে 50 টাকা করে নেওয়া হচ্ছে, কেন নেওয়া হচ্ছে 50 টাকা? সামনে বয়েজ স্কুল সেখানে ফি 10 পা গেলেই 10 টাকা জেরক্স খরচ যেটা নেয় সেটুকুই নিয়েছে, কিন্তু এখানে 50 টাকা দিলে তবেই ভর্তি নিচ্ছে, তার আগে কেউ নিচ্ছে না। যদিও এই বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সমাপ্তি বসু জানান, বিদ্যালয়ের পরিচালন কমিটি ও শিক্ষকদের সাথে আলোচনা করে বিদ্যালয় রক্ষণাবেক্ষণের জন্য অতিরিক্ত টাকা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তবে বিক্ষোভের মুখে পড়ে অতিরিক্ত টাকা ফিরিয়ে দেওয়া হবে বলে জানান প্রধান শিক্ষিকা। এই আশ্বাসেই বিক্ষোভ তোলেন অভিভাবক অভিভাবিকারা। না ফিস বেশি নিইনি আমরা, মেনটেন্যান্স চার্জের জন্য 100 টাকা করে বলেছিলাম, এটা আমাদের ম্যানেজিং কমিটির সাথে আলোচনাও করা হয়েছিল। তো যাই হোক ঠিক আছে, আমাদের দুটো প্যারা টিচার আছে, তারপরে আমাদের একটা সিকিউরিটি এবং বিদ্যালয়ের মেনটেন্যান্সের জন্য এই পরিষ্কার পরিষ্কার করার জন্য তাকে টাকা দিতে হয়, তো সেই টাকা থেকে 240 টাকায় তো সব কিছু হয় না, তো সেই জন্যই আমরা ওকে বলেছিলাম, ওদেরকে গার্জেনদেরকে রিকোয়েস্ট করেছিলাম। না 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 কিছু পাই না আমরা, আপনার আলোটা আমার বলতে চোখে। আরে আপনারা তো সবই জানেন স্কুলের ব্যাপার, সরকার থেকে যা দেয় সেটুকুই আমরা পাই, তার বেশি তো কিছু পাই না করতে, তো এটা আমরা রিকোয়েস্ট রেখেছিলাম। তা আমি তো সকাল থেকে অনেকবার বলেছি আপনাদের যদি ডোনেশন দিতে না ইচ্ছা আপনারা দেবেন না,
হাওড়া থেকে মতিয়া রহমানের রিপোর্ট, আনন্দ বার্তা।